সবে মাত্র 2 মাস হলো কাব্যর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর প্রথমবারের মতো আজকে কাব্যর সাথে সারাদিন ঘোরাঘুরি করে ঈদের দিনটা কাটালাম। ঘুরতে বের হওয়ার আগ মুহূর্তে মেজাজটা একদম বিগড়ে গিয়েছিল, যখন কিনা বর আমার হাতে একটা হলুদ রঙের শাড়ি এনে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নাও, এখনই ঘুরতে বের হব। ছি ছি, হলুদ রঙের শাড়ি! হলুদ রং মানেই তো আমার কাছে হাগু কালার। এমন সময় হঠাৎ করে বর কাব্য আমার পিঠে হাত রাখতে চমকে উঠলাম। কাব্য বলতেছে, কি ব্যাপার প্রিয়া, কি ভাবতেছো? এই হলুদ শাড়িটা কি তোমার পছন্দ হয়নি? ভেতরে খুলে দেখতে পারো, আনকমন ডিজাইন, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি। অনেক খুঁজে খুঁজে কাল রাতে তোমার জন্য এটা মার্কেট থেকে কিনে এনেছি। তুমি তো জানোই হলুদ আমার প্রিয় রং, তাই আমি তোমাকে আমার প্রিয় রং দিয়ে সাজাতে চাই। কথাগুলো শুনতে শুনতে বিরক্ত বোধ করছিলাম, রাগ হচ্ছিল প্রচুর, আর ভাবছিলাম হলুদ রংটা কি কারো প্রিয় রং হতে পারে। ছ্যা ছ্যা ছ্যা, তবে মুখে বরকে শুনিয়ে শুনিয়ে বললাম, বাহ, তোমার পছন্দের রংটা তো অনেক সুন্দর, আর শাড়িটাও খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। কথাটা শোনা মাত্রই বর তো আমার মহা খুশি, খুশিতে সে নিজেই আমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিতে চাইল। আমিও না করলাম না, খুব সুন্দর পরিপাটি করে শাড়ি পরিয়ে দেওয়ার পর শাড়ির কালারের সাথে ম্যাচিং করে একটা হলুদ টিপ আলতো করে কপালের মাঝখানে বসিয়ে দিল। তারপর ঠোঁটে হলুদ কালারের লিপস্টিক, চুলে হলুদ কালারের খোপা, সাজানো শেষ করেই বর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে জিজ্ঞেস করলাম, কি গো এভাবে তাকিয়ে আছো কেন? জানো প্রিয়া, তোমাকে দেখতে একদম হলুদ অপ্সরীর মতো লাগছে, হলুদ অপ্সরী। কথাটা শুনে কেমন নিজেকে হাগু অপ্সরী মনে হচ্ছে, কারণ আমার কাছে হলুদ মানে হাগু। ইচ্ছে হলো না শরীরে এত এত হাগু নিয়ে পার্কে ঘুরতে যাই, পার্কে পরিচিত কতজনের সাথে দেখা হতে পারে, আর আমার পরিচিত সবাই জানে হলুদ রং মানেই আমার কাছে হাগু কালার। আর আমি কি নাচ হলুদ শাড়ি, হলুদ টিপ, হলুদ খোপা ইত্যাদি দিয়ে সেজেছি? কিন্তু অবশেষে যেতেই হলো। যাওয়ার পর পার্কের একটা নির্দিষ্ট জায়গায় দুজনে মিলে বসলাম। কিছুক্ষণ গল্প করার পর কাপু বলল, তুমি বসো, আমি তোমার পছন্দের আইসক্রিমটা কিনে আনি। একটু পরেই কাব্য আসলো হাতে আইসক্রিম নিয়ে। দুজন আইসক্রিম খেতে খেতে হাঁটতেছি, পার্কের মাঝে হঠাৎ সিথি, আই মিন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা, সাথে ওর বর, আচমকা হাত টেনে ধরে হো হো করে হাসছে আর কানে কানে ফিসফিসিয়ে বলছে, কি রে আজ হঠাৎ হাগু কালার শাড়ি পরেছিস, ব্যাপার কি? কথাটা শুনে লজ্জায় আমার মাথা কাটা যায় যায় ভাব। সিথির হাত ধরে টেনে একটু দূরে সরে গিয়ে বললাম, আর বলিস না, তোর দুলা ভাইয়ের হলুদ রং প্রিয়, আর আজকে সেই আমাকে এভাবে সাজিয়েছে। তখন ও বলল, বাহ, তোর বরটা তো খুব রোম্যান্টিক রে, আর এই সাজে কিন্তু তোকে দারুণ লাগছে প্রিয়া, বলেই মাথায় একটা ঠক্কর দিয়ে সিথি চলে গেল। সিথির কথায় মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী নারী, তা না হলে কি এমন রোম্যান্টিক একটা বর আমি পেয়েছি? কয় জন্মের ভাগ্যে এমন একটা রোম্যান্টিক বর জোটে, যে বর কিনা নিজ হাতে তার বউকে মনের মতো সাজায়? ভাবতেই মনটা খুশিতে আটখানা। বাড়ি থেকে বের হওয়ার সময় মনটা যে পরিমাণ খারাপ ছিল তার থেকে দ্বিগুণ পরিমাণ ভালো মন নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে বরকে বললাম, ও গো আমার রোম্যান্টিক বর গো, তোমায় নিয়ে আমি এখন একটা স্ট্যাটাস লিখে ফেসবুকে আপ দিব। বর বলছে, বেশ তো, তার আগে আমি খাটের উপর বসি আর তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে স্ট্যাটাস লিখো। পুরো স্ট্যাটাসটা লিখলাম বরের কোলে মাথা রেখে আরামে শুয়ে শুয়ে, আর হ্যাঁ, আপও দিচ্ছি বরের কোলে মাথা রেখে। সে আমার মাথায় হাত বুলাচ্ছে, আহ বরটা আমার কত রোম্যান্টিক। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।